ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে মঞ্চে হাজির মার্কিন ইতিহাসের জনপ্রিয়তম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পক্ষে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করলেন, বললেন শক্তিশালী যুক্তরাষ্ট্র গঠনে কামালার বিকল্প নেই। এ সময় তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। We do not need four more years of bluster and bumbling and chaos. We have seen that movie before, and we all know that the sequel is usually worse. America's ready for a new chapter. America's ready for a better story. We are ready for a president, Kamala Harris. এদিন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির চাকসুমার সেনেটর বার্নি স্যান্ডার্স ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ বক্তব্য রাখেন। তাদের সবার কণ্ঠেই ছিল ঐক্যবদ্ধ শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ার প্রত্যয়। এর আগে দিনভর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা ও টিম ওলসকে মনোনয়ন দিয়ে ডেমোক্রেট প্রতিনিধিরা ভোট দেন, যদিও গেল সপ্তাহেই ভার্চুয়াল কলের মাধ্যমে চূড়ান্ত হয় মনোনয়ন। দ্বিতীয় দিনের সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ অঙ্গরাজ্য ডেলোয়ারের প্রতিনিধিদের মাধ্যমে শুরু হয় ভোটাভুটি, শেষ হয় কামালা হ্যারিসের ক্যালিফোর্নিয়া ও তার রানিং ম্যাট টিম ওলসের মিনেসোটা অঙ্গরাজ্যের ভোট গ্রহণের মধ্য দিয়ে। ডেমোক্রেটিক পার্টির মোট 4,695টি ডেলিগেট ভোটের মধ্যে প্রার্থিতা নিশ্চিতে দরকার ছিল 2,350টি ভোট। কামালা হ্যারিস প্রায় সবকটি ভোটেই নিজের আয়ত্তে নিতে সক্ষম হন। ইলিনয়ের শিকাগোতে আনুষ্ঠানিক এই সমর্থন প্রদানের সময় কামালা হ্যারিস ছিলেন পার্শ্ববর্তী অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী জনসভায়। আসন্ন মার্কিন নির্বাচনে উইসকনসিন দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। জনসভাস্থল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামালা সবাইকে ধন্যবাদ জানান, বলেন নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই বিজয় ধরে রাখতে হবে। বৃহস্পতিবার ডেমোক্রেটদের 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে কামালা হ্যারিসের হাতে তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক মনোনয়নপত্র। সেদিন রাতে সমাপনী ভাষণ দেবেন মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিত দক্ষিণ এশীয় এই নারী প্রেসিডেন্ট প্রার্থী। দিনটি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে, ওই দিন কামালা ও ডগ এমহফের 10ম বিয়ে বার্ষিকী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। We'll be right back.